আল্লাহর লানত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত অভিসম্পাত রয়েছে। কে সেই ব্যক্তি? মান আতা ইমরাতান, যেই ব্যক্তি স্ত্রীর কাছে আগমন করে, ফি দোবরেহা, তার পায়ুপথে। পায়ুপথে যদি তার যৌনক্ষুধা নিবৃত করে, যৌনক্ষুধা দূর করে, আল্লাহ পাক যেই পথ দিয়েছেন সেই পথকে উপেক্ষা করে, তাহলে সেই স্বামী, সেই পুরুষ হচ্ছে মালাউন। কি মালাউন? আরবি শুদ্ধ আরবি, কিন্তু আমাদের দেশি ভাষায় কি বলে এটাকে? মালাউন। আমাদের দেশে শুধু মালাউন কাকে বলে? কাফের কে বলে। আরে এটা মালাউন, কাফের মালাউন না। যেই ব্যক্তি এই হারাম কাজ করে সে আল্লাহর কাছে মালাউন, সে ভালো করে শুনে রাখেন, সে মালাউন, মানে আল্লাহর লানত রয়েছে। লানত কাকে বলা হয়? লানতের অর্থ কি? রহমত, আল্লাহর রহমত থেকে, দয়া থেকে বঞ্চিত ঘোষণা করা। আল্লাহ পাক তার রহমত থেকে বঞ্চিত ঘোষণা করেছেন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি স্ত্রীর পায়ুপথ ব্যবহার করে। আল্লাহ পাক যেন প্রত্যেক মুসলিমের হেফাজত করে, প্রত্যেক মুসলিমকে গুনাহার কথা কাজ থেকে বেঁচে থাকা তৌফিক দান করে। হাদিস আবু দাউদের নাসাইতে রয়েছে, আর এই হাদিসের বাক্যগুলি নাসাইর, এবং এই হাদিসের বর্ণনাকারীরা সবাই নির্ভরযোগ্য। কেউ কেউ হাদিসটার মধ্যে মুরসাল হওয়ার আপত্তি করেছেন, কিন্তু কথাটি ঠিক নয়। ভাষ্যকার বলছেন, আল হাদিস ও সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহি, বিশুদ্ধ হাদিস। ইমাম শাফিও বর্ণনা করেছেন এবং হাদিসটিকে শক্তিশালী বলেছেন। ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, ইমাম শাফি থেকে ইমাম তাহাবি বর্ণনা করেছেন, ইমাম খাত্তাবি, এবং এর সনদ সহি, এর বেশ কিছু সূত্র রয়েছে, সহি সূত্র। দ্বিতীয় হাদিস এই বিষয়ের সাথে সম্পর্কিত, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন, ওই পুরুষের দিকে আল্লাহর রহমতের দৃষ্টিপাত করবেন না, রহমতের নজরে আল্লাহ পাক বিচার দিবসে তাকাবেন না। ওই পুরুষের দিকে, আতা রাজুলান, যেই পুরুষ অন্য কোন পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত হইল, যেই পুরুষ অন্য কোন পুরুষের পায়ুপথে আগমন করল, আও ইমরাআতান, অথবা স্ত্রীর পায়ুপথে আগমন করল, যৌনক্ষুধা দূর করল, আও আতা ইমরাআতান ফি দুবুরিহা, কোন স্ত্রীর, নিজের স্ত্রীর অথবা অন্য কোন পুরুষের যদি পায়ুপথে নিজের যৌনক্ষুধা দূর করে, তার উপর কিয়ামতের দিন আল্লাহ পাক রহমতের নজর দেবেন না। তার মানে আল্লাহ পাকের কি হইতে থাকবে? তার উপর গজব হইতে থাকবে, ক্রোধ হইতে থাকবে। রহমতের বিপরীত হচ্ছে গজব, রহমত মানে দয়া, আর গজব মানে হচ্ছে ক্রোধ। গজব হইতে থাকবে, লানত অভিশাপ হইতে থাকবে, তাহলে আখেরা তো রেহাই পাবে না। কোথায় যাবে তাহলে? আল্লাহর রহমত হবে না তো জান্নাতে যেতে পারবে? কারণ জান্নাত মানুষ নিজের আমল দিয়েও যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলটা রহমত পাওয়ার উপায়, কিন্তু কি দিয়ে জান্নাতে যাবে? লাইন ইয়াদখুলা আহাদুম মিনকুম আল জান্নাহ ইল্লা বিরহমাতি, তোমাদের কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আল্লাহ রহমত ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রহমত ছাড়া। সাহাবীরা জিজ্ঞাসা করে, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল, আপনার আমল দিয়ে, আপনার দাওয়াত দিয়ে, আপনার ইসলামের এই খেদমত দিয়ে, তারপরে আপনি আপনার আমল দিয়ে জান্নাত যেতে পারবেন না? নবী সাল্লাম বললেন, ওয়ালা আনা, আমিও পর্যন্ত, ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি মিনহু ওয়া ফাযলি, তবে আল্লাহ যদি তার রহমতে এবং তার অনুগ্রহে আমাকে তিনি ঢেকে নেন, তাহলে আমি জান্নাতে যেতে পারব। এই হচ্ছে দিন, আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে যাওয়া যায়। এটা তো আখিরাতের বিষয়, দুনিয়ায় সমকামী পুরুষের শাস্তি, সমকামী তাই লিপ্ত পুরুষের শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা এমন কোন ব্যক্তিকে পাও যারা কি করে, সমকামী তাই লিপ্ত হয়, এজার আইতুম মাইয়ামালু আমালা কওমে লুত, যদি তোমরা দেখতে পাও এমন কোন ব্যক্তিকে, ধরা পড়ে তোমার এমন কোন ব্যক্তি, যেই ব্যক্তি লুত আলাইহিস সালামের জাতির জঘন্য নিকৃষ্ট পাপে লিপ্ত, সমকামিতায় লিপ্ত, তো নবী সাল্লাল্লাহু কি বলছেন, ফাকতুলুল ফায়লা ওয়াল মাফুলা বিহি, যে এই কাজ করে আর যার সাথে করা হয় দুইজনকেই হত্যা করো, দুইজনকে কি করো, হত্যা করো, ফাকতুলু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হত্যা করো।
ব্যভিচারের ক্ষেত্রে পুরুষ নারীকে দুই ভাগ করা হয়েছে, তাই না? বিবাহিত বিবাহিতা হলে হত্যা করতে হবে, সংসার করতে, পাথর মেরে হত্যা করতে হবে। কিন্তু অবিবাহিত বা অবিবাহিতা যদি হয় তাহলে সমকামিতার ক্ষেত্রে বিবাহিত না অবিবাহিত কোন পার্থক্য করা হয়নি, বুঝা গেছে না? কোন পার্থক্য করা হয়নি। তাহলে কত বড় অপরাধ! জেনা ব্যভিচারের চাইতে বড় অপরাধ হচ্ছে সমকামিতা, ভালো করে মনে রাখবেন। জি, এটা করবে কে তাহলে? সরকার শাসক করবে, এটা পাবলিকের কাজ না, হাজি গাজির কাজ না, মুফতি সাহেবের কাজ না, এটা আলেমের কাজ না, হুজুরের কাজ না, এটা কার কাজ? ইমামে আজম মানে দেশের যে শাসক, দেশের শাসক, রাষ্ট্রপতির কাজ, প্রধানমন্ত্রীর কাজ, যাকে আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছেন, অথবা যে দেশে রাজা রয়েছে, রাজা বাদশার কাজ, তার কাজ, মুসলিম শাসকের কাজ এক কথায়। তাদের উপরে এই বিধানের বাস্তবায়ন করা ফরজ। সমকামিতায় কেউ লিপ্ত হলে দুইজনকে হত্যা করতে হবে, কারণ দুইজনের একজন যদি থেকে যায় তাহলে কি হবে? একমাত্র একটি ক্ষেত্রে যদি কারো উপর জবরদস্তি করা হয়, সেটা আলাদা কথা, ব্যতিক্রম, যার উপর জবরদস্তি করা হয়েছে সুতরাং সে নির্দোষী। কিন্তু জবরদস্তি নয়, দুইজনের সম্মতিতে যদি সমকামিতা হয় তাহলে দুইজনকে কেন হত্যা করতে হবে? রেখে দিলে এই রোগটি হচ্ছে কেমন, ভাইরাসের মতো সংক্রামক রোগ, এরাকে দেখলেই কথা মনে পড়ে যাবে। আর যাদের ইমান দুর্বল, চরিত্র দুর্বল, তারা এই কাজে লেগে যাবে, কারণ বিবাহ করলে দায়িত্ব নিতে হবে, বিবাহ করলে আবার ছেলে মেয়ে হয়ে যাবে, তারপর স্ত্রী আবার বেঁধে দিবে, হাত পা বেঁধে দিবে, তুমি বাইরে যেতে পারবে না, এখানে যেতে পারবে না, সেখানে যেতে পারবে না, খোঁজ খবর নেবে, আর এতেই কাজ চলছে না। তারপরে এই নোংরা কাজটি মানুষের প্রকৃতি বিরোধী, কোন পশু তো এই কাজ করে না। দেখেছেন কোন পশুকে যে পুরুষ পুরুষ নর উপরে চড়ে গেল? কখনো দেখতে পাবেন না। পশু এই কাজ করে না, যে কাজটি এই আদম সন্তানের নিকৃষ্টরা করে, যার ফলে আর আল্লাহ রাব্বুল আলামিনের এত গজব রয়েছে এই পাপের ওপর যে লূত আলাইহিস সালামের দেশকে আল্লাহ পাক পাথর বর্ষে শুধু ছেড়ে দেননি, যে পাথর সব বর্ষে দিলাম তো ধ্বংস তো হয়েই গেল, তো থাক জমিনকে রাখেনি আল্লাহ পাক। কি করেছিলেন? জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক উল্টে দিয়েছিলেন, যে এই নাপাক জমিনকে রাখাই যাবে না, একবারে পাতালে নামি, উল্টে পাল্টে রেখে দিলেন। ফাজাআলনা আলিয়াহা সাফিলা, আল্লাহ বলছেন যে ওপর ভাগকে একবার নিচের দিকে করে দিলাম, উল্টে রেখে দিল আল্লাহ পাক ফেরেশতাকে দিয়ে, আর তাদের ওপর পাথরও বর্ষণ করেছেন। আর তারপরেও যে উল্টে দিয়ে জমিন থাকবে, তারপর কেউ ওই জায়গায় বসবাস করা শুরু করবে, তাও আল্লাহ রাখেননি, ওটাকে সাগর বানিয়ে দিয়েছেন। ওই সাগরের নাম জানেন? কোন সাগর? মৃত সাগর, আল বাহরুল মাইয়্যিত, আরবিতে বলা ওটাকে কি বলা হয়, আল বাহরুল মাইয়্যিত, মৃত সাগর, ডেড সি। এই ছিল হাদিস। দ্বিতীয় হাদিসটি তিরমিজিতে আছে, নাসাইতে আছে, ইবনে হিব্বানে আছে, এবং হাদিসটিকে কেউ কেউ মওকুফ বলেছেন, মানে আব্দুল্লাহ বিন আব্বাসের উক্তি বলেছেন, কিন্তু হাদিসটি হাসান সনদের দিক থেকে। এবং বলছেন ভাষ্যকার যে যা আমিন তরকিন কাসির আন জামাতি মিনাস সাহাবা, এই হাদিসটি শুধু আব্দুল্লাহ বিন আব্বাস থেকে না, অনেকগুলি সূত্র থেকে, বেশ কিছু সাহাবাই কেরাম, একদল সাহাবাই কেরাম থেকে বর্ণিত হয়েছে, যাদের একজন ওমর, আমিরুল মোমিনিন, আমিরুল মোমিনিন আলী, আব্দুল্লাহ মাসউদ, জাবির, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, বারা বিন আজিব, আনাস, আবুজার, উকবা বিন আমির, আলী বিন তালাক, তালাক বিন আলী, কতটি হলো, বারোটা হয়ে গেল মনে হয়, না ভুল করলাম? এতগুলি সাহাবাই কেরাম এই সমকামিতার ক্ষেত্রে যে হাদিস, যে মালাউন, যে সমকামিতায় লিপ্ত হয় বা স্ত্রীর পাইপত ব্যবহার যারা করে তাদের আল্লাহ পাকের লানত, অভিশাপ রয়েছে, এই হাদিস বর্ণনা করেছেন। আর এতগুলি সূত্রের মধ্যে কিছু কিছু হাদিসের দুর্বলতা থাকলে ভাষ্যকার বলছেন যে কালাম, এই যে সূত্রগুলি রয়েছে এগুলিতে কিছু কিছু আপত্তি তোলা হইলেও, ওয়ালাকিন মা কাসরাতি তরুক, অনেকগুলি সূত্র থাকার কারণে, ওয়াখতেলাফের রওয়াত, আর একজন বর্ণনাকারী না, বহু বর্ণনাকারী হওয়ার কারণে, ইয়াশুদ্দ বাজ ও তরুকে হা বাজান, একটি সূত্র আর একটি সূত্রকে শক্তিশালী করে, ফাহুয়া হাসানুন আও সাহিহুন, সুতরাং এই হাদিসটি সর্বনিম্ন হাসান, আমলযোগ্য অথবা সহি। ওয়াকাদ ইহতাজ্জা বিহি ইবনু হাজম, ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাই এই হাদিসকে দলিল হিসাবে পেশ করেছেন। যাই হোক, এই বিষয়টি যে হারাম,
আর এই বিষয়টি যে নিকৃষ্ট কাজ, এই পাপটি আর নোংরা কাজ, সবচেয়ে নোংরা কাজ, এটা সর্বজন বিদিত স্বীকৃত কোরআন এবং হাদিসে।